হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালি রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই জনপ্রিয় একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি নারকেল চিংড়ি বা নারকেল সর্ষে চিংড়ি। এটা বানাচ্ছি আমি আমার নিজস্ব পদ্ধতিতে, খুবই সহজে। গরম ভাতে এর স্বাদ কিন্তু অসাধারণ। নারকেল চিংড়ি বানানোর জন্য 300 গ্রাম আমি বেশ বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে রান্নাটা আমি স্টার্ট করব। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সার জারের মধ্যে 20 গ্রাম কালো সর্ষে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটা নারকেলের অর্ধেক মালা দিচ্ছি, আর অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটলে তেতো হয় না। আর জল দিয়ে দিলাম, আর এটাকে হাই স্পিডে একবারেই, মানে একেবারেই ঘুরিয়ে এটাকে বেটে নিতে হবে। বারবার ঘোরালে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার এই পেস্টটাকে বানিয়ে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটার টেস্ট ভালো হবে, কারণ এটা একটা বাঙালি রেসিপি। দিয়ে দিলাম 1/2 কাপ সর্ষের তেল। আপনারা চাইলে তেলটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। গরম মশলা ফোড়ন দিচ্ছি, আর তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতাকে 2 টুকরো করে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে সেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু সাঁতলিয়ে নিলাম, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। চিংড়ি মাছটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করছি যাতে নারকেলটা একটু ফ্রাই হয়। দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এর মধ্যে নুন দেব। চিংড়ি মাছে নুন ছিল, আর গ্রেভিতে অল্পই নুন লাগবে, কারণ নারকেল বাটার সময়ও একটু নুন দিয়েছিলাম, বুঝে দিতে হবে। আর 1/2 টিস্পুন আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা আমি কম দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিতে হবে, বেশ নারকেলটা ভাজা ভাজা হয়ে নারকেলের তেলটা ছেড়ে বেরিয়ে আসবে। এবার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই মিক্সার জারটার মধ্যে মশলা লেগেছিল, মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর অল্প একটু মিষ্টি অবশ্যই দিতে হবে, আমার নারকেলটা বেশি মিষ্টি ছিল বলে আমি খুব অল্প দিয়েছি, নিজের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। এবার লো ফ্লেমে প্রায় 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ রান্না হতে বেশি সময় লাগে না, দেখুন এই রকম গা মাখা একটা গ্রেভি হবে, এর থেকে বেশি কিন্তু আর এটা ফোটানোর দরকার নেই। ঠিক এই সময় আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেব, আর সর্ষের তেলটা দিতে হবে একেবারে নামানোর একটু আগে, এটা অপশনাল। কিন্তু কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে দেখবেন যে রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণই বেড়ে গেছে। এবার কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি জাস্ট 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, মানে স্ট্যান্ডিং টাইম দেবো, এটা কিন্তু খুবই জরুরি। গ্যাস বন্ধ করে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি। চিংড়ি মাছের সুগন্ধটা খুব ভালোভাবে নারকেলের সাথে মিশে গেছে। এবার আমি আমাদের আজকের রেসিপি নারকেল চিংড়ি গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।